হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফরমার নেমো ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে অনেক দিন ধরেই অনেক ভিডিও দিয়েছি তো আজকের ভিডিওটি একটু অন্য রকম আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে দুয়ারা সরকার যে ক্যাম্প তা কিন্তু শেষ হয়ে গেল এরপর আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন কি করতে পারবেন বা যাদের পঁচিশ বছর বয়স হয়নি তারা এরপর কবে আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন বা যাদের একটাও এসএমএস আসেনি অর্থাৎ যারা ভান্ডার প্রকল্পের ফর্ম দুয়ার সরকার ক্যাম্পের প্রথমেই দিয়েছেন কিন্তু এখনও একটাও এসএমএস আসেনি বা যাদের দুটি এসএমএস চলে এসেছে এখনও কোনো টাকা আসেনি তারা কোথায় যোগাযোগ করবেন বা কোথায় অভিযোগ জানাবেন বা যারা একটি এসএমএস পেয়েছেন তারা সেকেন্ড বা ফাইনাল এসএমএস কবে পাবেন বা যারা আবেদন করেছেন বা মনে হয় আবেদন পত্রটি বাতিল হতে পারে আবার নতুন করে আবেদন করবেন তো তারা কোথায় যোগাযোগ করবেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে জানিয়ে দেব তো তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তারাকে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে অল প্রেস করুন ভিডিওটিকে লাইক দিন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ভিডিওতে যে সমস্ত তথ্যগুলি আপনাদেরকে জানাবো সেটা সম্পূর্ণ সরকারি আধিকারিকদের কাছ থেকে আমি জেনেছি এবং আপনাদেরকে পয়েন্ট আপনাদেরকে সেই পয়েন্টগুলিকে জানাবো তো চলুন জেনে নেওয়া যাক প্রথম সেটা হচ্ছে যদি আপনাদের ফর্মে ভুল না থাকে সমস্ত তথ্য সঠিক দেওয়া থাকে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোডটাও ঠিকঠাক দেওয়া থাকে তাহলে কিন্তু এস আসুক বা না আসুক আপনারা কিন্তু টাকাটি পেয়ে যাবেন সেকেন্ড যাদের একটিমাত্র এস এম এসেছে এবং সেকেন্ড এসএমএস আসেনি তাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা কিন্তু ওয়েট করুন আপনারা কিন্তু সেকেন্ড এস এম এস পেয়ে যাবেন বা সেকেন্ড এস না পেলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটি কিন্তু চলে আসবে থার্ড যাদের একটাও এসএমএস আসেনি তাহলে আপনারা কি আবার আবেদন করতে পারবেন বা কোথায় যোগাযোগ করবেন আপনারা সংশ্লিষ্ট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনারা যখন ফর্মটি জমা দিয়েছেন ঠিক নিচের পোর্সেন্ট আপনারা অনস্ক্রিনে এখন দেখতেই পারছেন এই অ্যাকনোলেজমেন্ট বা স্বীকৃতিপত্রটি কিন্তু আপনাকে দেয়া হয়েছে এটা নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনাকে জানিয়ে দেয়া হবে বা পাশাপাশি যারা নতুন করে আবেদন করবেন অর্থাৎ যাদের এই মাত্র পঁচিশ বছর বয়স হচ্ছে বা আপনারা যারা ভাবছেন ফর্মটি বাতিল হয়ে যেতে পারে আবার নতুন করে আবেদন করব। এদিকে দুয়ার সরকার ক্যাম্পের ডেট পেরিয়ে গেছে তাহলে আমরা কি করব আপনারা সরাসরি পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখানে কিন্তু আপনাদেরকে যাবতীয় ডকুমেন্টস চাওয়া হবে বা যথাযথ গাইড কিন্তু করে দেওয়া হবে এরপর আপনাদেরকে জানিয়ে রাখি সবথেকে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে এস এম কিন্তু আসতে এখনও অনেকটাই দেরি হবে কারণ এইমাত্র ক্যাম্প শেষ হয়েছে এরপর কম্পিউটারে আপলোড হবে ভেরিফিকেশান হবে তারপরেই কিন্তু এস আসবে এবং এস এম আসবে তো তার জন্য সার্ভার কিন্তু প্রচুর ডাউন হয়ে যাচ্ছে যেহেতু অনেকের এস এম এস একসাথেই পাঠাতে হচ্ছে তার জন্য কিন্তু অনেক এস এম এস আসছে না সার্ভার ডাউন হয়েছে তো আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে যদি সঠিক দিয়ে থাকেন বা আপনাদের বয়সটি যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা টাইম টু টাইম আপডেট করবেন দেখবেন আপনারা যদি এস সি হয়ে থাকেন তাহলে এক হাজার টাকা এবং আপনারা যদি জেনারেল ও হয়ে থাকেন তাহলে কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন তো সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিলাম বা আপনারা কি এরপর জানিয়ে রাখি অনলাইনে কি ভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখনো পর্যন্ত কিন্তু যেই পোর্টালটি আপনারা দেখছেন অনলাইনে তা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি আধিকারিকদের জন্য আপনারা এখানে রকমভাবে নিজেদের যে আবেদনপত্রটি তা কিন্তু দেখতে পারবেন না বা এর স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন না পরবর্তীতে যখন আপডেট আসবে আমি অবশ্যই জানাবো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেন অল প্রেস করুন আপনাদের প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে খুব শীঘ্র ততক্ষণ প্রত্যেকে সুস্থ এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ